প্রবাহ সেইটা কার সমান? এই দুই নম্বর লিডের সমান। ক্লিয়ার? সো আমি এটা এখন এই নিয়মে প্রমাণ করে দেখাতে পারছি। সো আমি যাবো হচ্ছে সেকেন্ড প্রমাণে, অর্থাৎ আরেকটা আমরা প্রমাণ দেখাবো যেটা থেকে আমরা প্রমাণ করতে পারবো যে লিড ওয়ান এবং লিড থ্রি এর যে পটেনশিয়াল এর যোগফল সেটা হচ্ছে লিড টু এর সমান, বা যে তড়িৎ প্রবাহের যোগফল সেটা হচ্ছে লিড টু এর সমান। সো সেটা যদি দেখাতে যাই, জাস্ট ওইটা অনেক ইজি ব্যাপারটা, ওইটা অনেক ইজি। জাস্ট আমরা এই জায়গায় চিন্তা করবো যেটা, সেটা হচ্ছে খেয়াল করো সেটা হচ্ছে আমরা এই জায়গায় হার্ট দিব এবং ধরে নিব যে এই হার্ট একটা ভেক্টর প্রোডিউস করছে। আমরা জানি যে হার্ট, আমরা যখন সামনে লেকচার করতে যাবো তখন দেখবো যে হার্ট ও ভেক্টর প্রোডিউস করতেছে। সো এই ভেক্টর, এই ভেক্টরটা হচ্ছে সাপোজ এই দিক, ভেক্টরটা এই দিক, এবং এই ভেক্টরটা এই যে আমাদের যে হরাইজন্টাল যে এক্সিস আছে ওই হরাইজন্টালের সাথে আলফা কোণ উৎপন্ন করে। কত গুণ উৎপন্ন করে? আলফা গুণ উৎপন্ন করে। আমাদের হার্ট এখন যে ভেক্টরটা প্রোডিউস করলো ওই ভেক্টরটা এখন কি করলো? আলফা গুণ উৎপন্ন করে একটা ভেক্টর উৎপন্ন করলো। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা এই ভেক্টরটার উপাংশ নিব এবং ওই ভেক্টরটার উপাংশ আমরা বিভিন্ন এক্সিসে নিব। আমরা জানি যে একটা ভেক্টরকে আমরা বিভিন্ন উপাংশে ভাগ করতে পারি, এবং আমরা যেটা শিখছিলাম সেটা হচ্ছে আমরা ইন্টার এই জিনিসটা পড়ছিলাম যে এটা যদি একটা ভেক্টর হয়, খেয়াল করো এটা যদি একটা ভেক্টর হয়, এটা একটা ভেক্টর, এবং এই ভেক্টর যদি এই ভেক্টর থেকে আমরা বিভিন্ন এক্সিসে তার উপাংশ নিতে পারি, অর্থাৎ এটা হচ্ছে এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস, এবং এক্স এক্সিস এবং ওয়াই এক্সিসে আমরা এই ভেক্টরটার উপাংশ নিতে পারি, অর্থাৎ এই বিন্দুটা সাপোজ এই পয়েন্টটা পাইতে গেলে, এই পয়েন্টটা যদি আমি পাইতে চাই, এই পয়েন্টটা যদি পাইতে চাই তখন আমাকে এই দিকে এতটুকু হাঁটতে হবে, দেন উপরের দিকে আমাকে এতটুকু করতে হবে, এতটুকু। ক্লিয়ার? সো এখন এটা যদি আলফা কোণ উৎপন্ন করে, এটা যদি আলফা কোণ উৎপন্ন করে তখন আমি এইটার মান বের করতে পারবো কিভাবে? আমি যদি জাস্ট এইটার মান চাই, সাপোজ এই ভেক্টরটার মান হচ্ছে পি, এই ভেক্টরটার মান হচ্ছে পি, এবং আমি যেটা করতে চাই সেটা হচ্ছে এই ভেক্টরটার এতটুকু উপাংশ আমি বের করতে চাই। সো সেটা হচ্ছে সাপোজ এ বি, এবং এতটুকু যতটুকু আসলো এতটুকু উচ্চতা সেটাকে আমি দিচ্ছি এ সি। এখন দেখ, এখন হচ্ছে এ পি, এ পি হচ্ছে একটা অতিভুজ, একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি। এই পি হচ্ছে একটা অতিভুজ এবং এ বি হচ্ছে একটা ভূমি, দ্যাট মিন্স ভূমি বাই অতিভুজ, অর্থাৎ এ বি বাই পি ভূমি বাই অতিভুজ সমান সমান আমরা লিখতে পারি কস আলফা। দ্যাট মিন্স আমরা যেটা পাই সেটা হচ্ছে পি কস আলফা সমান সমান হচ্ছে এ বি, পি কস আলফা সমান সমান হচ্ছে এ বি। তার মানে এই যে আমরা ভূমি, অর্থাৎ এই যে উপাংশটা এই এক্সিসের দিকে এইটার যে অংশ সেই অংশটার মান আমরা বের করতে পারি সেটা হচ্ছে পি কস আলফা। এবং আমরা যদি এইটার ক্ষেত্রে বের করি তখন দেখবো এইটা হচ্ছে লম্ব, এই লম্ব বাই অতিভুজ সমান সমান হচ্ছে সাইন আলফা। তো এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এই লম্বের পরিমাণ, অর্থাৎ এসি এর পরিমাণ হচ্ছে পি সাইন আলফা। একটা এক্সিস এর দিকে একটা ভেক্টর, ওই ভেক্টরে আমরা উপাংশটা বের করতে পারি এবং আমরা ওই উপাংশের মানটা বের করতে পারি। সো আমি যদি ওই তিনটা লিডকে, ওই তিনটা লিডের ডিরেকশনকে যদি একটা এক্সিসে নিতে চাই, যদি একটা এক্সিসে নিতে পারি, তখন আমরা আমরা দেখবো যে ওই লিড ওয়ান এবং লিড থ্রি এক্সিসে যে এই এইটা আছে এই যোগফলটা পি কস আলফা এগুলোর যোগফল হচ্ছে এগুলোর সমান হবে, যে দুই এর সমান হবে। সো সেইটা করার জন্য আমাদেরকে আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যদি কোনো একটা এক্সিসে যেতে চাই তো আমাদেরকে প্রথমে একটা মূলবিন্দু আগে ঠিক করতে হয়, ওই মূলবিন্দু থেকে আমাকে এক্সিসগুলো আঁকতে হয়। সো মূলবিন্দু থেকে এই তিনটা লিডের যদি আমি এক্সিস আঁকতে চাই তখন আমি যেভাবে আঁকবো সেটা হচ্ছে একটা জাস্ট একটা মূলবিন্দু দিব, জাস্ট একটা মূলবিন্দু দিব, একটা জাস্ট মূলবিন্দু, এবং এই মূলবিন্দুটা থেকে যেটা করবো সেটা হচ্ছে এইটা ডিরেকশন হচ্ছে এই বরাবর, লিড ওয়ান এর ডিরেকশন এই বরাবর, লিড ওয়ান এরকম ভাবে একটা লিড ওয়ান আঁকবো। ক্লিয়ার? এখন দেখো, এবং আমরা এই দেখো তারপরে হচ্ছে লিড টু যখন আঁকতে চাই তখন হচ্ছে লিড টু এর ডিরেকশন হচ্ছে এই বরাবর, দ্যাট মিন্স এই বিন্দু থেকে আমরা এই বরাবর আরেকটা দিব, অর্থাৎ এটা ছিল লিড ওয়ান, এটা হচ্ছে লিড টু। ক্লিয়ার? এবং এই যে এটা দেখো এটা ডিরেকশন হচ্ছে এই বরাবর, দ্যাট মিন্স এই মূল বিন্দু থেকে এটাকে ঠিক আমরা এই ডিরেকশনে পাঠাবো, এটা হচ্ছে লিড থ্রি। এবং একটা জিনিস খেয়াল করো, ব্যাপারটা হচ্ছে যে এটা যেহেতু একটা ইকুইলেটার ট্রায়াঙ্গেল, অর্থাৎ এটা যেহেতু একটা সমবাহু ত্রিভুজ, সো প্রত্যেকটা কোণের মান হচ্ছে 60 ডিগ্রি, প্রত্যেকটা কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। সো প্রত্যেকটা কোণের মান যেহেতু 60 ডিগ্রি, সো এই লিড ওয়ান এবং লিড টু এর মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি, এবং
লিড টু এবং লিড থ্রি এর মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি। সো আমি ধরে নিতে পারি লিড ওয়ান এবং লিড থ্রি এর মধ্যবর্তী কোণ হচ্ছে 60 + 60 সমান সমান 120 ডিগ্রি। খেয়াল করো, কি বললাম, লিড ওয়ান এদিকে খেয়াল করো, লিড ওয়ান এবং লিড টু এর মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি, লিড ওয়ান এবং লিড টু এর মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি, লিড টু এবং লিড থ্রি, লিড টু এবং লিড থ্রি এর মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি, দ্যাট মিন্স লিড টু এবং লিড থ্রি সেটার মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি। দ্যাট মিন্স আমি ধরে নিতে পারি যে ওই এই অ্যাক্সিসে এক নম্বর লিড, এক নম্বর লিডের যে অ্যাক্সিস এবং তিন নম্বর লিড যে অ্যাক্সিস সেটার পরিমাণ হচ্ছে 120 ডিগ্রি, অর্থাৎ 120 ডিগ্রি। ক্লিয়ার? 120 ডিগ্রি। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা জাস্ট এই ভেক্টরটাকে এই ভেক্টরটাকে এইদিকে আঁকবো এবং আমরা যদি দেখতে পারি যে এই এইটার যে আলফা কোণ যেই এক্সিসের সাথে আলফা কোণটা উৎপন্ন করছে সেই এক্সিসটা লিড ওয়ান এর সমান্তরাল, সো লিড ওয়ানে আমরা ওই ভেক্টরটা আঁকতে পারি, ওই ভেক্টরটার নাম দিলাম পি। সো আমরা পি ভেক্টরটা আঁকবো, এই পি ভেক্টরটা এই লিড ওয়ান এক্সিসের সাথে, ধরলাম এটা লিড ওয়ান এক্সিস, এর সাথে কতটুকু কোণ উৎপন্ন করছে, আলফা কোণ উৎপন্ন করছে। সো আমরা এই বরাবর এইটার যে উপাংশ পাই, অর্থাৎ এই ভেক্টরটার লিড ওয়ান এক্সিস এর বরাবর যে উপাংশটা পাই সেই উপাংশের মান হবে পি কস আলফা, পি কস আলফা। এটাকে আমি বের করে দেখাইছি পি কস আলফা। সো ওয়ান এর ক্ষেত্রে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে পি কস আলফা, পি কস আলফা। খেয়াল করো যেহেতু এই ওয়ান এবং পি এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, এই জন্য আমি লিখলাম ওয়ান সমান হচ্ছে পি কস আলফা। এবং লিড টু এর ক্ষেত্রে আমি যেটা দেখবো সেটা হচ্ছে, খেয়াল করো লিড টু আর এই যে পি, এই পি ভেক্টর তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে, এদিকে হচ্ছে আলফা, এদিকে হচ্ছে আলফা, দেন আলফা প্লাস 60 ডিগ্রি। খেয়াল করো এই এর মধ্যবর্তী কোণ কত, এই পি আর এই লিড টু তাদের মধ্যবর্তী কোণ কত, এতটুকু কোণ, তাই না? সো এতটুকুনের মধ্যে কতটুকু পড়ছে, আলফা প্লাস 60 ডিগ্রি। দ্যাট মিন্স এই লিড টু বরাবর যে উপাংশটা থাকবে পি এর সেই উপাংশের মান হবে লিড টু এর পর্যন্ত সেই উপাংশের মান হবে পি কস, কোণের মান কত, 60 ডিগ্রি প্লাস আলফা, 60 ডিগ্রি প্লাস আলফা। ক্লিয়ার? এবং আমরা যদি লিড থ্রিতে যাই, লিড থ্রিতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লিড থ্রিতে পি এবং ওই লিড থ্রি এর মধ্যবর্তী যেই কোণ সেই মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি প্লাস আলফা। খেয়াল করো এতটুকু হচ্ছে 120 ডিগ্রি আর এতটুকু হচ্ছে আলফা। দ্যাট মিন্স আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে পি কস 120 ডিগ্রি প্লাস আলফা। ক্লিয়ার? 120 ডিগ্রি প্লাস আলফা। আমি জাস্ট এটা ক্যালকুলেশন এখন করবো, এটা এগুলো একটু মুছে ফেলবো, এটা মুছবো। সো আমরা এটাই দেখবো, খেয়াল করো পি কস 60 ডিগ্রি প্লাস আলফা, এটাকে যদি আমরা ভাঙাইতে চাই আমরা আমাদের ইন্টারে যে সূত্রটা ছিল ইন্টারে আমরা এরকম অনেক কমপ্লেক্স যে অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলের জন্য যে ত্রিকোণমিতিক অনুপাত গুলো করছিলাম সেটার জন্য এখানে ছিল কস এ প্লাস বি সমান সমান হচ্ছে কস এ ইন্টু কস বি মাইনাস সাইন এ ইন্টু সাইন বি। কি বলছিলাম, কস এ প্লাস বি সমান সমান কস এ ইন্টু কস বি মাইনাস সাইন এ ইন্টু সাইন বি। সো খেয়াল করো এদিকে আছে পি কস 60 ডিগ্রি প্লাস আলফা, এটা যদি আমরা লিখি কস 60 ডিগ্রি প্লাস আলফা, যদি পি আগে থাকে দ্যাট মিন্স আমি পাচ্ছি পি কস 60 ডিগ্রি ইন্টু কস আলফা মাইনাস পি সাইন 60 ডিগ্রি ইন্টু সাইন আলফা। ক্লিয়ার? দেখো কস এ প্লাস বি সমান সমান কস ইন্টু কস বি মাইনাস সাইন ইন্টু সাইন বি। সো আমি লিখতে পারি পি কস 60 ডিগ্রি প্লাস আলফা সমান সমান পি কস 60 ডিগ্রি ইন্টু কস আলফা মাইনাস পি সাইন 60 ডিগ্রি ইন্টু সাইন আলফা। ক্লিয়ার? সো আমি যদি এটা ক্যালকুলেশনে যাই তখন আমি যেটা পাবো সেটা হচ্ছে কস 60 ডিগ্রি মানে হচ্ছে হাফ, দ্যাট মিন্স আমি পাচ্ছি হাফ পি কস আলফা মাইনাস সাইন 60 ডিগ্রি মানে হচ্ছে রুট 3/2, দ্যাট মিন্স আমি পাচ্ছি রুট 3/2 পি সাইন আলফা, রুট 3/2 পি সাইন আলফা। ক্লিয়ার? সো এখন এই হাফ পি কস আলফা মাইনাস এখন আমরা যেটাতে যাবো সেটা হচ্ছে তিন নম্বরটাতে যাবো পি কস 120 ডিগ্রি প্লাস আলফা। ঠিক এটাও এরকম হবে, আমি যদি এটাকে যদি ভাঙায় লিখি তখন এটা হচ্ছে এরকম, খেয়াল করো পি কস 120 ডিগ্রি প্লাস আলফা সমান সমান পি কস 120 ডিগ্রি ইন্টু কস আলফা মাইনাস পি সাইন
120 ডিগ্রি ইনটু সাইন আলফা সমান সমান পাচ্ছি cos 60 ডিগ্রি মান cos 120 ডিগ্রি মান হচ্ছে cos 120 ডিগ্রি মানে হচ্ছে মাইনাস 0.5 অর্থাৎ মাইনাস হাফ পি কস আলফা মাইনাস সাইন 120 ডিগ্রি মান হচ্ছে সাইন 120 রুট 3/2 এটা মান হচ্ছে রুট 3/2 সাইন আলফা √3/2 sin α ক্লিয়ার সো এটা ছিল লিড 2 হ্যাঁ এটা তো লিড 2 ছিল লিড 2 এবং এটা ছিল লিড 3 এবং লিড 1 টা যেটা ছিল সেটা হচ্ছে লিড 1 টা ছিল p cos α এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা এই দুটাকে যোগ করব যেহেতু আমাদের ইনফ্লুয়েন্স ফ্লোটা হচ্ছে যে এক নম্বর লিডের যে পটেনশিয়াল এবং তিন নম্বর লিডের যে পটেনশিয়াল সেই দুইটাকে যোগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে দুই নম্বর লিডের পটেনশিয়াল এখন আমরা এই দুইটাকে যোগ করে দেখবো আমরা কিটা পাই কিনা ক্লিয়ার সো এক নম্বর লিডের পটেনশিয়াল হচ্ছে পি কস আলফা এবং দুই নম্বর তিন নম্বর লিডের পটেনশিয়াল হচ্ছে মাইনাস এই যোগ করতেছি ক্লিয়ার সো এটা যেহেতু মাইনাস আছে আগে সো মাইনাসটা আসবে মাইনাস হাফ পি কস আলফা মাইনাস রুট ওভার 3/2 সাইন আলফা সো দেখো এই পি কস আলফা থেকে মাইনাস হাফ মানে মাইনাস পি বাই টু কস আলফা বাদ দিলে থাকে হচ্ছে হাফ পি কস আলফা মাইনাস রুট ওভার 3/2 সাইন আলফা তো দেখ প্লাস হাফ পি কস আলফা মাইনাস রুট ওভার 3/2 সাইন আলফা এটা আমি কিভাবে পাইলাম এটা পাইলাম হচ্ছে লিড 1 আর লিড 3 যোগ করে এবং এইটার মানই খেয়াল করো 1+3 সমান সমান 2 পাচ্ছি দেখো 2 এর মান হচ্ছে প্লাস হাফ পি কস আলফা মাইনাস রুট ওভার 3/2 পি সাইন আলফা ক্লিয়ার তার মানে আমরা এইভাবে আমরা দেখাইতে পারলাম যে ইনফ্লুয়েন্স মানে যে ট্রায়াঙ্গেল আছে সেই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এক নম্বর লিডের পটেনশিয়াল এবং তিন নম্বর লিডের পটেনশিয়াল ওই দুইটার যোগফল হচ্ছে দুই নম্বর লিডের পটেনশিয়ালের সমান বা এক নম্বর লিডের যেই ভোল্টেজ দুই নম্বর আর তিন নম্বর লিডের ভোল্টেজ ওইগুলো যোগ করলে আমরা দুই নম্বর লিডের ভোল্টেজটা পাবো সেটা আমরা দুইটা প্রক্রিয়াতে দেখালাম একটা হচ্ছে কিরশফস ল অনুসারে আর একটা হচ্ছে উপাংশের সূত্র অনুসারে ক্লিয়ার আশা করি বুঝাতে পারছি ওকে থ্যাংকস